হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসা। তোমরা সবাই আমাকে খুব ইন্সপায়ার করো, খুব মেসেজ করো, ভালোবাসা দাও, আমার এটা খুব ভালো লাগে। এইভাবে তোমরা সঙ্গে থাকবে আর একটু চেষ্টা করবে যে যেরকম ভালোবাসা তোমরা আমাকে ফেসবুক ইনবক্সে দিচ্ছ বা হোয়াটসঅ্যাপে জানাচ্ছ, সেটা যেন তোমরা ইউটিউবে দিতে পারো, তাহলে আমার নিজ থেকে খুব ভালো লাগবে। তাহলে চলো, এখন আমার হাত ব্যথা করছে, আমরা গিম্বলটা লাগিয়ে নিই। এটা হলো গিম্বলটা, যেদিন সেদিন যে আমরা আনবক্সিং করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো এখন আজকে ফার্স্ট টাইম এটা দিয়ে ভিডিও করব, দেখছি এখন কিরকম লাগছে ব্যাপারটা। তো বন্ধুরা, গিম্বলটা আমি লাগিয়ে নিলাম, কিন্তু মানে একটা প্রবলেম কি হচ্ছে, এটা মানে আমি কোনদিন গিম্বল দিয়ে ট্রাই করি নি তো ভিডিও করার, তো এখন একটু একটু প্রবলেম হচ্ছে। গিম্বলটা সেটিংটা আমি ঠিক করে জানতে পারছি না, এটা একটু একটু এদিকে একবার ঘুরে যাচ্ছে, একটু প্রবলেম, ছোটোখাটো প্রবলেম হচ্ছে এটাকে নিয়ে। তো তোমরা আমার পাশে থেকো আর টুকিটাকি জিনিস দেখাবো যে ঘরে আমি কী করছি। বাড়িতে কিছু কাজ করলাম, ঘরটা একটু গোছালাম, তারপর সকালবেলায় স্নান করে একটু টুকিটাকি রান্না করলাম। রান্নার ব্যাপারটা মা আর আমি মিলেই দেখি, মা হেল্প করে, যথেষ্ট হেল্প করে। তারপর একজন কাকি আসে, কাকি এসে বাকিটা করে দিয়ে যায় পরে আর কি ঘরের। তো তারপর ঘরের মধ্যে কিছু কিছু টুকিটাকি গাছও লাগিয়েছি, এগুলোরও যত্ন করতে হয়, এগুলোকে জল দেওয়া বা প্রপার এগুলোকে কিছু তো দিতে লাগে, যেমন কোকোপিট দিতে লাগে, এরকম যেমন মানি প্ল্যান্ট আছে, ব্যাম্বো প্ল্যান্ট আছে কিছু কিছু এরকম, তারপর আছে স্পাইডার প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্ট আছে, এগুলো কিছু কিছু আছে। তো হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি মেকআপের ভিডিওটাতে তোমাদের সাথে বলেছিলাম যে একটা ইনসিডেন্টের ব্যাপারে। তো আরেকটা কথা, যেটা মেকআপের যেই ভিডিওটা, ওইটার মধ্যে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, যেটা আমি মেকআপ করতে জানি না, তবুও আমি ঘরে আমি যেভাবে মেকআপ করি সেটার উপরেই আমি ভিডিও বানিয়েছি, এটার মধ্যে তোমরা অনেক ভালোবাসা আমাকে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মাঝখান দিয়ে একটা ফোন এসেছিলো, তার জন্য ভিডিওটাকে কাটতে হয়েছে। আর কি বলো তো, জানো ভোডাফোন কোম্পানিগুলো সারাক্ষণ তোমাকে ফোন করে জ্বালাবে, মানে কি বলবো, ওদেরকে ব্লক করে রিজেক্ট লিস্টে রেখেও কোনো কাজ হয় না, কারণ এক এক সময় ওরা এক একটা নাম্বার দিয়েই মেসেজ করতে থাকে। তো বন্ধুরা, গিম্বলটা লাগিয়ে নিয়েছি আর এটা দিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমি মানে এটার সেটিংসটা এই দেখো কি করে ঘুরে যাচ্ছে ব্যাপারটা কি। তো বন্ধুরা, গিম্বল দিয়ে আমি ফার্স্ট টাইম ভিডিও করছি আর মানে ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ গিম্বলটা আমি ইউজ করতে পারি না। তো এটার সেটিংসের কিছু ব্যাপার আছে যেটা আমি মানে ইউজ করতে পারছি না, এটা একবার এদিকে নড়ছে গিম্বলটা, একবার এদিকে নড়ছে, মানে মোবাইলটা কনস্ট্যান্ট নড়তে থাকছে আর কি। এটা ও ভালোভাবে পারে, তো ও স্নান করতে গেছে, তো শরীরটাও খুব একটা ভালো নেই, শরীরটা অসুস্থ আছে এখন। তো আরেকটা যেটা কাজ ছিল, যেমন অ্যাকোরিয়াম আমাদের ঘরে যেটা আছে আমি দেখাবো তোমাদের, ওইটা ক্লিন আপ করার জন্য ছিল আজকে। তো ওর শরীরটা ভালো নেই, তার জন্য করতে পারছে না, তো এগুলো আমি পারি না, এগুলো ওই করে। তো আজকে প্রচুর কাজ করলাম সকাল থেকে, সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর রান্না করলাম। তো রান্নার কাজটা আমি আর আমার শাশুড়ি মাই করে থাকি সবসময়। তারপর একজন আন্টি আসে, মানে একটা কাকি আসে, কাকি এসে বাকিটা ঘর ধরতে একটু মুছে টুছে দেয়, তারপর বাসনপত্র এগুলো হেল্প করে আর কি আমাদের সাথে। তো এইভাবেই মানে প্রত্যেকদিন দিনটা কাটে। তো অন্যদিন তো আজকে টুকিটাকি ঘর গোছালাম, ও আবার ঘর টোর গোছানো না থাকলে ওর মানে একটু ঘর টোর গোছানো থাকলে ওর মনটা ভালো লাগে আর কি, ও নিজেই গুছিয়ে ফেলে। ও একদম অগোছালো পছন্দ করে না, কিন্তু অনেক সময় ব্যাপারটা কি হয়ে যায়, মনে করো এক দুই ঘন্টা ঘরটা একটু অগোছালো আছে, তখন কিছু বলবে না, হঠাৎ করে একটু ভূত সাবার হয়ে যাবে, নিজে সব কিছু ঝাঁটা ফাটা নিয়ে তারপর কাপড় চোপড় নিয়ে একদম পরিষ্কার করে চাকাচাক করে দেয়, তখন আবার এদিকের জিনিস ওইদিকে আমি রাখতে পারবো না, এরকম হয়ে যায় আর কি ব্যাপারটা। তো ঘরের মধ্যে কিছু গাছও লাগানো আছে, মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট তোমরা পারলে লাগাবে, কারণ এটা অক্সিজেন প্রোভাইড করে, আমাদের অক্সিজেন খুব ভালো দেয় রাত্রেবেলায়। তো তোমরা চেষ্টা করবে স্নেক প্ল্যান্টগুলো লাগাতে, আমি দেখিয়ে দেবো আমার ঘরে যে যে গাছগুলো আছে। তো মানি প্ল্যান্ট আছে, তারপর স্নেক প্ল্যান্ট আছে, তারপর আছে স্পাইডার প্ল্যান্ট,
এগুলো টুকিটাকি জিনিস, মানে টুকিটাকি গাছগুলো আমি ঘরে রেখেছি, মানে এগুলো আমার শখ। এগুলোকে আবার জল দেই, আবার পাতাগুলোকে ক্লিন আপ করি, কেননা একটু ধুলো টুলো হয়ে যায় তখন আবার পাতাগুলো পরিষ্কার করি। তো এটাই মানে প্রত্যেক দিনের কাজ। তারপর অনলাইন ক্লাস থাকে বিকেলবেলায়, স্টুডেন্টদের অনলাইন ক্লাস করাই। তো মানে প্রত্যেক দিন খুব মানে ব্যস্ততার মধ্য দিয়েই যায়। এর মধ্যেও ইচ্ছে করে তোমাদের সাথে একটু গল্প করি, তো তার জন্য আজকে আসলাম তোমাদের সাথে গল্প করতে একটু। আশা করছি তোমাদের গল্পটা গল্প করে খুব ভালো লাগবে আমার সাথে। আমাকে মানে আমি একা একা কার সাথে গল্প করবো, তোমাদের সাথেই তো করবো, তো তোমরা আমার পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো। হ্যাঁ, তো মাঝখান দিয়ে একটু স্টপ করতে হয়েছিল, কেননা আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। তো যেটা আমি বলছিলাম যে আমাদের সাথে একটা যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা হলো, আমার যে সিস্টার ইন ল আছে ওনার শ্বশুর মশাইয়ের, মানে হঠাৎ করে কী হয়েছে আমি বলছি ঘটনাটা, মানে উনি তো ভীষণ মানে কি বলবো, মানে পজিটিভ একটা, সবসময় ওনার মধ্যে পজিটিভ এনার্জি কাজ করতো, কোনোদিনও নেগেটিভ উনি চিন্তা করতেন না বা নেগেটিভ ভাবতেনই না। তো উনি কী করতেন, খুব মিশতে সবার সাথে পছন্দ করতেন, বা লোকজন যারা ছিল ওরা মানে ওনার সাথে কথা বলতেও ওদের খুব ভালো লাগতো। তো কত তারিখ হবে ঘটনাটা হয়েছে? না না, মানে ফার্স্ট যেদিন জ্বর উঠেছিল, যেদিন নেইবার এসেছিল ওদের বাড়িতে, হ্যাঁ 2 তারিখে, মের 2 তারিখ ওদের বাড়িতে নেইবাররা ওরা কী করছিলো, মানে এসছে আর কি, এসে মেশোর সাথে কথা বলছিল, ঠিক আছে। তো ওনার সাথে সবাই কথা বলতে খুব পছন্দ করে, তো রীতিমতোই কথা বলছিল, অনেক কিছু জিজ্ঞেস করছিল, এসে বলছে যে আপনার থেকে তো অনেক কিছু জানার থাকে, আপনি তো অনেক কিছু জানেন, আপনার সাথে একটু গল্প করতে চাই। তো এরকমভাবেই রীতিমতো গল্প করছিল। তো গল্প টল্প করে তো এরপর চলে গেলেন। নেক্সট দিন নেবার ওদের বাড়িতে কী হয়েছে, ওনার যে এসেছিলো মেশোর সাথে কথা বলতে, ওনার খুব মানে প্রচণ্ড জ্বর হয়েছে। তো মাঝখান দিয়ে ভিডিওটা আমাকে কাটতে হয়েছিল, কেননা আমাকে খেতে দেখেছিলো শাশুড়ি মা। তো লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর আমরা ভিডিও করতে করতে অনেক লেট করে দিয়েছিলাম, তার জন্য খেতে গিয়েছিলাম। তো এখন আবার আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো ছিলাম আমি কতটুকু অব্দি ওই মেশোকে নিয়ে একটু মানে আলোচনা করছিলাম, কীভাবে ওনার কোভিড হয়েছিল, কীভাবে কী হয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মের 2 তারিখ ওনার কোভিড পজিটিভ 2 তারিখেই তো হয়েছিল না? হ্যাঁ, জ্বর উঠেছিল মের 2 তারিখ, খুব মানে জ্বর উঠেছে। তো ওরা তো আর বুঝতে পারছে না যে কীভাবে জ্বরটা হয়েছে। ঘরে সবারই অলমোস্ট জ্বর ছিল, একটু একটু জ্বর ছিল, সর্দি কাশি এরকম ছিল। তারপর ওরা মানে ওষুধ খাচ্ছিল, কিনে কিনে প্যারাসিটামল খাচ্ছিল, ডাক্তার দেখায়নি বা টেস্টও করায়নি। যখন মেশোর আস্তে আস্তে ওরা অক্সিমিটারে টেস্ট করলো, টেস্ট করে দেখলো যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তখন ওরা ডাউট করেছে হয়তো করোনা পজিটিভ হলেও হতে পারে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছিলো, প্রথমে নিয়ে যাওয়ার কথা আইএলএস, তো আইএলএস বুকড ছিল তার জন্য রাখতে পারেনি। তারপর টিএমসিতে নিয়ে যাওয়া হয়েছে মেশোকে। মেশোর সাথে সবারই শরীর খারাপ ছিল বাড়িতে, তুমি শোনাই মানে আমার দিদির যে মেয়ে, তারপর দিদি ভাই, তারপর দাদা, সবারই জ্বর ছিল, জ্বর সর্দি ছিল। তো টেস্ট করানো কোভিড পজিটিভ আসলো। তো আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি, মানে আবার মেশো ভ্যাকসিনও নেয়নি, দাদা ভাই ভ্যাকসিন নিয়েছিল আর দাদা ভাইয়ের মা মানে মাসিমণি ভ্যাকসিন নিয়েছিল, আর দিদি ভাইও মানে ভ্যাকসিন নেয়নি, আর মেশো মশাইও ভ্যাকসিন নেয়নি। তো আসলে মানে মেশো প্যারালাইজড ছিলেন আর কি। তো তার জন্য উনি সবসময় ঘরেই থাকতেন, ঠিক আছে, হুইল চেয়ারে বসে বসে উনি মানে বের ঘুরতেন, ঘরের মধ্যেই থাকতেন, কোনোদিনই বাইরে ওনাকে বের হতে হতো না, বা দিদি ভাই ওরাও বের করতো না, ঘরেই থাকতো। তো ওরা মানে ওদের মাথাতে ওইটা যায়নি যে আমাদের তো, আমরা মেশো না বেরোলে কী হয়েছে, ওরা তো বেরোতো, তো ওদের থেকেও তো স্প্রেড হতে পারতো। তো স্প্রেডটা হয়েছে ওই যে ভাড়াটি এসেছিল ওদের, ওনার থেকে, উনি এসেছিল মেশোর সাথে কথা বলতে, তো মেশোর সাথে কথা বলে গেল, এরপরের দিনই ভাড়াটিয়া যে আজ ছিল ওনার জ্বর হয়েছে। তারপর তো 2 দিন পরে তো ওদেরও মানে খুব হাই ফিভার ছিল, তারপর টেস্ট করিয়েছি, সবার দিদি ভাইয়েরও পজিটিভ ছিল, দিদি ভাইয়ের কোনো সিমটমসই ছিল না, হ্যাঁ কোনো সিমটমস ছিল না, আর দাদা ভাইয়ের জ্বর ছিল, দাদা ভাইয়েরও
মানে এরকম অবস্থা হয়ে গেছিলো মেয়েশোর জন্য টেনশন করতে করতে লাস্টে দাদাভাইকেও মানে অ্যাডমিট করাতে হয়েছে হসপিটালে। তো তুই ইনি কতদিন আইসিইউতে ছিলেন? 1 মাসের মতো না, 20 দিন আইসিইউতে ছিলেন মেয়েশো, ফাইট করছিলেন করোনার সাথে। কিন্তু মানে ওরা যে 8 দিন বুঝতে পারেনি যে এটা করোনার জন্য হচ্ছে, তার জন্যই মেশোর মানে করোনা অলমোস্ট লাংটা শেষ করে দিয়েছে মেশোর, মেশো আর কি করে বাঁচবে। তারপর অনেক ফাইট করেছে, তোমাদের সাথে ফটোগুলো একদিন শেয়ার করব মেশোর আইসিইউতে। ডক্টরদের সাথেও কত সুন্দর কথাবার্তা বলতো। তারপর এই তো 3 তারিখে, 3 তারিখে তো মেশো, হ্যাঁ 3 তারিখে মেশো মারা যায় কোভিডের জন্য। মানে তো এটা খুব কষ্টকর একটা ঘটনা আমাদের জন্য, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে। ওই অনলাইন ক্লাস হতো আমার, আমি তো স্টেনোগ্রাফি অনলাইন ক্লাস করে ওই ভিডিওগুলোই আপলোড করি, এছাড়া কোনো ভিডিও আপলোড করা হয়নি। মানে মনটা সবার খুব খারাপ ছিল, মানে ওর আমাদের বাড়ির সবার, তারপর ওদের বাড়ির সবার মন খুব খারাপ ছিল। কেননা উনি মানে আরও 10 বছর অন্তত বাঁচতেন, মানে সুস্থ সবল মানুষ ছিলেন, কোনো প্যারালাইজড হলে কী হলো, এমনিতে কোনো রোগ কোনো কিছু ছিল না, একদম খুব হাসি খুশি মানুষ ছিলেন উনি। তো করোনার জন্য উনি প্রাণটা হারান। তো এটি মানে বলছি আর কি, তোমরা সবাই সাবধানে থাকবে, আর যত তাড়াতাড়ি পারো ভ্যাকসিনটা সবাই নিয়ে নিও। কারণ অনেকে ভাবছে যে ভ্যাকসিনটা নিলে হয়তো ক্ষতি হয়ে যাবে, আসলে না, ভ্যাকসিনটা নিলেই বাঁচা যাবে। কারণ দাদা ভাই ভ্যাকসিন নিয়েছিল বলেই কিন্তু দাদা ভাই সুস্থ আছে এখন, মেশো ভ্যাকসিন নেয়নি তার জন্য মেশো কি হলো তো বলেছি তোমাদের। তো তোমরা সবাই সাবধানে থাকবে যতটুকু পারো, বাইরে যাওয়া না, বাইরে না গেলেই ভালো, বাড়িতেই থাকবে, বাড়িতে থাকলেই সেফ থাকা যাবে। তো আর মন খারাপের কথা না বলে এখন একটু ফ্যামিলিতে কথা বলি। তো আমি গিয়েছিলাম লাঞ্চ করতে, তো এরপরে এখন তোমাদের সাথে ওই দেখো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামটাও বসে আছে সাইডে, আর শরীরটাও বেশি ভালো নেই। তো অ্যাকোরিয়ামটা মানে পরিষ্কার করতে হবে, এটা নোংরা হয়ে গেছে অনেক, 2 মাস হয়ে গেছে এটা ক্লিন করা হচ্ছে না। তো ওর শরীরটা ভালো না, জল ঘাটলে আবার ওর আবার সর্দি বেড়ে যেতে পারে, তার জন্য ও একটু সুস্থ হয়নি। কাল পরশু এটা পরিষ্কার করব হয়তো, তো এটা ওই করে, আমি ওর সাথে থাকি আর কি। তো তোমাদের সাথে এটাও শেয়ার করব। হ্যাঁ, তো তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, এটা হলো আমার গার্ডেনিংয়ে মানে খুব শখ আছে, টুকিটাকি গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। তো ঘরেও গাছ লাগানো আছে, যেমন ব্যাম্বু প্ল্যান্ট, তারপর আছে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, আরও অনেক রকমের গাছ আছে। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, আর এগুলো তো যত্নও করতে হয়। তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তারপর আমার করিডোরেও আছে বেশ কিছু গাছ আছে, একদিন তোমাদের জন্য ভিডিও বানাবো এগুলোকে নিয়ে। তারপর টব এনে রেখেছি, এগুলোকেও রিপোর্ট করতে হবে। তো তোমরা সঙ্গে থাকলে, তোমরা যদি চাও আমি প্রত্যেক দিন এগুলো শেয়ার করব। তো আশা করছি, এখন আর বেশি কথা বলছি না কারণ বিকেল হয়ে গেছে। হ্যাঁ, বিকেলবেলার রুটিন হলো একটু পরে একটু শুবো, এখন শুয়ে উঠে তারপর একটু চা করবো, সন্ধ্যাটা মাই দেন, তারপর আমি চা করবো টিফিন করে, তারপর ঘরে আসবো। একটু পরে আমার 7টা থেকে আমার ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাস করব। তারপর এই তো একটু গল্প টল্প করে আবার একটু রান্নাঘরে যাবো, তারপর তো এগুলো করবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে, আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো আমি একটু একটু করে, আমি তো পারি না ব্লগ করতে বা কিছু করতে, তোমরা বলো ঠিকই, কিন্তু আমি চেষ্টা করবো প্রত্যেক দিন টুকিটাকি করে একটু একটু বানাতে, যদি তোমরা সঙ্গে থাকো তাহলে। তো আজকে আর বেশি কথা বলছি না, কালকে আবার কথা হবে। টাটা, স্টে সেফ, স্টে হেলদি, ভালো থেকো সবাই।